যারা কিনা অফারে নিতে যাচ্ছেন 30-40% ডিসকাউন্ট চলতেছে, জাস্ট দ্রুত চলে আসেন চমৎকার এই টিভিগুলো কালেকশনে নিয়ে। 5 বছরের গ্যারান্টি থাকার কারণে বাংলাদেশের 64 জেলায় রয়েছে তাদের সার্ভিস সেন্টার, অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনি সার্ভিসটা নিতে পারবেন। আমার কাছ থেকে কেন নেবেন? এটার দুইটা রিজন হতে পারে। একটা রিজন হচ্ছে আপনি প্রাইসটা আমার এখানে কম পাচ্ছেন, অথবা আরেকটা রিজন হচ্ছে আফটার সেল সার্ভিসটা ট্রাস্টেড কিনা। বস আপনারা কিন্তু 5-60টা গিফট পেয়ে যাবেন, মোটামুটি অনেকগুলো গিফট পাচ্ছেন। 5 মডেলটা মানে হচ্ছে আপনার সাউন্ড বার থাকবে, মেটাল বডি থাকবে, ভয়েস কন্ট্রোল থাকবে, 4K রেজুলেশন থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। এবং আজকে কিন্তু আপনাদের জন্য একটা খুবই স্পেশাল ভিডিও নিয়ে আসছি। যারা কিনা টিভি কিনতে যাচ্ছেন এই ভিডিওটা ভাই সম্পূর্ণ দেখবেন কোনো প্রকার টানাটানি ছাড়া, কারণ ভিডিওর মধ্যে স্পেশাল কিছু ডিসকাউন্ট হবে, স্পেশাল অফার হবে। এবং যারা কিনা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য তো আরো ধামাকা অফার। যারা কিনা অর্ধেক দামে টিভি কিনতে যাচ্ছেন, আকাশ সহ নেটফ্লিক্স সহ ডিশ সহ টিভি কিনতে যাচ্ছেন, 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ টিভি কিনতে চাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক ইন্টারেস্টিং। এবং এর জন্য কিন্তু আমরা চলে আসছি উত্তরা হাউস বিল্ডিং এর মধ্যে সবচেয়ে পুরাতন টিভির শপ, সেটা হচ্ছে নিপটন ইলেকট্রনিক্স। যারা কিনা নিপটন ইলেকট্রনিক্সকে আগে থেকে চেনেন তাদেরকে তো আর চিনাতে হবে না। যারা কিনা নতুন দেখতেছেন অবশ্যই হচ্ছে আমাদের ইকরাম হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যারা কিনা টিভি কিনতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ভাইয়ের অ্যাড্রেস, ডিটেলস, ফোন নাম্বার সবকিছুই দেওয়া থাকবে। হিউজ পরিমাণ কালেকশন। আর আজকে কিন্তু আমরা বিভিন্ন ব্র্যান্ড, অর্থাৎ 4-5টা ব্র্যান্ডের টিভি দেখানোর চেষ্টা করবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে সবকিছু বুঝে যাবেন। যারা কিনা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সকল আপডেট আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো কথা আর বাড়াচ্ছি না, যারা কিনা ঢাকার বাইরে বাংলাদেশের 64 জেলায় কিনতে যাচ্ছেন, 1 টাকাও ভাই অগ্রিম দিতে হবে না, আপনি কিন্তু টিভি কিনতে পারবেন। তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ইকরামুল ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভিউয়ার্স আশা করি আপনারাও সকলে ভালো আছেন। আর আজকে কিন্তু একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি, দা হাউস বিল্ডিং এর মধ্যে সবচেয়ে পুরাতন টিভি শপ। আচ্ছা, তো আমার ভিউয়ার্সদের কাছে কি সারপ্রাইজ দিবেন ভাই? দ্যাটস রহমান, আপনার পেজের নাম, ইউটিউবে পেজের নাম দ্যাটস রহমান। আপনার এই পেজের যে ভিউয়ার্সগুলো আছে তাদেরকে সবাইকে আমাদের নিপটন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও আপনার ব্লগের মাধ্যমে। তো আজকে সামনে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, তারপরে ফুটবল ওয়ার্ল্ড কাপ আছে, সব কিছু মিলে রিক্রিয়েশনের একটা বিরাট একটা সময় সামনে আসতেছে। আমরাও যারা টিভি ব্যবসায়ী আছি, যেহেতু টিভিগুলি মূলত রিক্রিয়েশনের টাইমটাতেই বেশি সেল হয় বা মানুষ বেশি ইউজ করে, সেক্ষেত্রে ডেফিনেটলি আজকে কিছু স্পেশাল ডিসকাউন্ট অফার তো থাকবেই, এবং ইউনিক ইউনিক কিছু মডেলও আজকে ডেফিনেটলি আমাদের এখানে থাকবে। এবং নতুন কিছু টিভি দেখাবো যেগুলি চাইনিজ ব্র্যান্ডের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ওয়ারেন্টি গ্যারান্টি টিভি, সেগুলি আমরা দেখাবো। এবং সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে সবচেয়ে কম প্রফিট করে কতটুকু প্রাইসে সেল করা যায় সেই চেষ্টা করব। আর সেকেন্ডলি হচ্ছে যারা আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আমাদের অফারগুলি কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, শেষ পর্যন্ত না দেখলে আসলে আপনি ক্লিয়ার হবেন না কোন টিভিটা আপনার নেওয়া উচিত এবং কোন টিভির সাথে আমরা আপনারা সর্বোচ্চ গিফট পাচ্ছেন। আচ্ছা, তো ভাই এই যে চমৎকার টিভির কালেকশন যদি কেউ নিতে চায়, যদি সরাসরি শপে আসলে তো বেটার, এছাড়াও তো বাংলাদেশের 64 জেলায় আপনারা ডেলিভারি দিয়ে থাকেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনারা অর্ডার কনফার্ম করুন। জাস্ট ফোন দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করুন, ফোন দিয়ে অ্যাড্রেসটা দিলেই আমাদের ডেলিভারি ম্যান ডিরেক্টলি আপনার বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে টিভি ফিটিং করবে, ফিটিং করে ফাংশন থেকে শুরু করে A to Z আপনাকে বুঝিয়ে দিবে। আপনার সাথে দেওয়া আমার কমিটমেন্ট যদি 100% একুরেট পান, দেন আপনি টাকা পে করবেন, অ্যাডভান্স কোনো টাকা লাগবে না, শুধু আসা যাওয়ার ভাজ ভাড়াটা আপনাকে দিতে হবে, সেটাও টিভি বুঝে পাওয়ার পর। আচ্ছা, এই সুবিধাটা কিন্তু আসলে সবাই দেয় না, যে নিজের হচ্ছে লোক পাঠিয়ে দিতেছে আপনার বাসায় একবারে বুঝিয়ে। যারা কিনা প্রবাস থেকে টিভি কিনতে চাচ্ছেন, বেস্ট সার্ভিস হতে পারে এইটা। তো ভাই আপনার শপের লোকেশনটা একটু বলে দেন। উত্তরা হাউস বিল্ডিং, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উত্তরা হাউস বিল্ডিং আসবেন। হাউস বিল্ডিং আসলে একদম যেখানে আপনাকে বাসে নামায় দিবে সে মেন রোডে আমাদের দোকান, বিল্ডিংটার নাম হচ্ছে SR টাওয়ার, দ্বিতীয় তলায় 248 নম্বর দোকান। লিফটে যখন আপনারা উঠবেন ডিরেক্টলি আমাদের শোরুমটা আপনি দেখতে পাবেন। আচ্ছা ভিউয়ার্স, এছাড়া স্ক্রিনে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, নাম্বার রয়েছে, তাদের হটলাইনে যে কোনো সময় ফোন দিয়ে যে কোনো কিছু বিস্তারিত কিন্তু জানতে পারে। কথা না বাড়িয়ে শুরু করি, আসলে আমরা কোন কোন টিভি, কোন কোন মডেলের টিভিগুলো আজকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলি মডেল আমরা ডিসপ্লে করে রেখেছি, সবসময় দোকানের মধ্যে এই মডেলগুলো ডিসপ্লে করা থাকে। তারপর আরও অনেকগুলি মডেল হাইট থাকে অথবা আমাদের স্পেসের কারণে আমরা ডিসপ্লে করতে পারি না, এগুলি একটু বেশি চলে, পাবলিকের চাহিদাটা যেটার মধ্যে একটু বেশি, অথবা কনফিগারেশন ভালো কোয়ালিটির টিভিগুলি দেখানোর চেষ্টা করছি। মোটামুটি কি কি ব্র্যান্ড পাওয়া যায় আমার এখানে? 4-5টা ব্র্যান্ডের টিভি সবসময় পাবেন। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার TRITON ব্র্যান্ডের, কারণ TRITON হচ্ছে বাংলাদেশের মধ্যে চাইনিজ ব্র্যান্ডের মধ্যে কম প্রাইসের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি, এবং সার্ভিসটা তাদের অনেক ভালো, কারণ তারা যে কোনো প্রবলেমের সলিউশনটা ইনস্ট্যান্ট করে। তারপর আপনার
জেভিকো ব্র্যান্ডের টিভি আছে, অ্যাস্টন ব্র্যান্ডের টিভি আছে, সনি প্লাস ব্র্যান্ডের টিভি আছে, নতুন আমাদের আরেকটা প্রোডাক্ট অ্যাড হয়েছে যেটা 5 বছরের গ্যারান্টি। হ্যাঁ, বা চাইনিজ ব্র্যান্ড না, শুধু বাংলাদেশের মধ্যে 5 বছরের গ্যারান্টির কোনো টিভি কোনো কোম্পানি দেয় কিনা আমি জানি না। 5 বছরের প্যানেল গ্যারান্টির টিভি, তো আমরা সেই নোভা ব্র্যান্ডের টিভিগুলো আজকে দেখাবো 32 থেকে 65 পর্যন্ত। তো আমরা শুরুটা করি আসলে ট্রিটন ব্র্যান্ড দিয়ে। ওকে, চিটন ব্র্যান্ডের 32 ইঞ্চি টিভি সর্বনিম্ন প্রাইস হচ্ছে আমাদের 11,000 টাকা। আচ্ছা, অনলি 11,000 টাকা? 11,000 টাকা 32 ইঞ্চি স্মার্ট টিভি, 2GB RAM, 16GB রুমের 11 ভার্সনের টিভি, অনলি 11,000 টাকা। আচ্ছা ভিউয়ার্স, মাত্র 11,000 টাকায় স্মার্ট টিভি পেয়ে যাচ্ছেন, তাও আবার 2GB RAM পাবেন, মানে পারফরম্যান্স অনেক ভালো হবে ডেফিনেটলি। ট্রিটন যারা ইউজ করতেছে, আসলে ট্রিটনে তো আগে বক্স টিভি ছিল, আগে থেকে 10-15-20 বছর ধরে যারা ইউজ করতেছে তারা জানে যে এই ব্র্যান্ডের আসলে কোয়ালিটিটা কীরকম। তো ট্রিটন ব্র্যান্ডের মধ্যে ভয়েস কন্ট্রোল টিভি যদি কেউ নিতে চায়, 32 ইঞ্চির মধ্যে ভয়েস কন্ট্রোল টিভি যদি কেউ নিতে চায়, তাহলে এই টিভিটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 13,500 টাকা। মাত্র 13,500 টাকার মধ্যে 2GB RAM, 16GB রুমের ভয়েস কন্ট্রোল টিভি ট্রিটন ব্র্যান্ডের। এটাও কিন্তু আপনার 4K, ইউটিউব 4K রেজুলেশন, 4K কিন্তু শো করবে এখানে। 2022 একদম আপডেট মডেল, আপডেট মডেল, এটি 13,500। আর ট্রিটনের যেই মডেলটা আসলে গত ঈদের পর থেকে এই পর্যন্ত ছিল না, মানে স্টক শেষ হয়ে গেছিলো, প্রচুর পরিমাণে অর্ডার আমাদের এখানে পেন্ডিং ছিল, যে F8BS মডেল, যেটা ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল যে টিভিটা, এই যে এটা হচ্ছে ওই টিভিটা, এটার আউটলুকিংটা অনেক সুন্দর, দেখলেই তো কেউ প্রেমে পড়ে যাবে, মানে এত চমৎকার একটা টিভি, একদম স্লিম একটা টিভি। হ্যাঁ, একদম একদম মোবাইলটা, আপনার মোবাইলটা যেরকম চিকন, টিভিটাও এরকম চিকন, অনেক সুন্দর একটা টিভি আউটলুকিং। এবং এই টিভিটা কিন্তু আগের একটা উইকনেস ছিল হচ্ছে টিভিটার সাউন্ড সিস্টেমটা দুর্বল ছিল, এখন কিন্তু এই টিভিটার সাউন্ড সিস্টেমটাও আপডেট করা হয়েছে, র্যাম রুম রেজুলেশন সব কিছু আপডেট করা হয়েছে। এই টিভিটার প্রাইস নিচ্ছি আমরা অনলি 14,000 টাকা, মাত্র 14,000 টাকা। আচ্ছা ভিউয়ার্স, মাত্র 14,000 টাকায় ফ্রেমলেস অর্থাৎ বর্ডারলেস স্মার্ট টিভি পেয়ে যাচ্ছেন, এবং 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন। 1 বছরের মধ্যে যদি টিভি নষ্ট হয়ে যায়, ডিরেক্টলি নতুন টিভি পাবেন। আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি না, ডিরেক্টলি ইনস্ট্যান্ট। আরেকটা ডাবল গ্লাস 4K ভয়েস কন্ট্রোল টিভি আসছে, ডাবল গ্লাসের মধ্যে 4K টিভি যেটা, এই টিভিটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 14,500 টাকা, মাত্র 14,500। ডাবল গ্লাস, শুধু ডাবল গ্লাস, এটা ভয়েস কন্ট্রোল সহ 4K রেজুলেশন, এটাও কিন্তু ইউটিউব 4K আলট্রা এইচডি টিভি। আচ্ছা, এছাড়াও ভিউয়ার্স বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু যে কোনো টাইমে হচ্ছে ইমো WhatsApp-এ কল করে ভাইদের সাথে আলাপ আলোচনা করে বিস্তারিত জেনে নিতে পারেন। ডেফিনেটলি, আবার 4K, আবার ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাসের মধ্যে কিন্তু সনি প্লাস ব্র্যান্ডের অনেক সুন্দর আউটলুকিং একটা টিভি আছে, এটার প্রাইস হচ্ছে অনলি 14,000 টাকা। সেটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর আউটলুকিংটা, সিলভার কালারের মধ্যে অনেক সুন্দর, এটা ফুল এইচডি রেজুলেশন, ডাবল গ্লাসের মধ্যে ভয়েস কন্ট্রোল সহ, এটার প্রাইস হচ্ছে আপনার 14,000 টাকা। আমাদের এই টিভিগুলি প্রত্যেকটা টিভি 1 বছরের গ্যারান্টি এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি, আর ট্রিটনের টিভিগুলি 12 বছরের সার্ভিস ওয়ারেন্টি। ওকে, তো ট্রিটনের আসলে 32-এর মধ্যে মোটামুটি 1-2টা মডেলই এখনও পর্যন্ত মার্কেটে আছে, তারপর আমরা সাইজটা একটু চেঞ্জ করি। আমি কিন্তু আবারও বলতেছি, আজকে কিন্তু আপনাদেরকে 5 বছরের গ্যারান্টি টিভিও আমি দেখাবো, আমি ট্রিটন ব্র্যান্ডের টিভি দেখানোগুলি শেষ করি, ডেফিনেটলি আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা 5 বছরের গ্যারান্টি টিভি দেখাবো। এবং এই 5 বছরের গ্যারান্টি নোভা ব্র্যান্ডের যে টিভিগুলি, সেগুলি হচ্ছে সার্ভিস নিয়ে কোনো হেডেক থাকবে না, এই জন্যই থাকবে না যে আমরা ট্রিটন, জেভিকো, অ্যাস্টন যে কোনো টিভি আপনারা কিনেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনেন, সার্ভিসের ক্ষেত্রে সার্ভিসের জন্য কিন্তু আমাদের ঢাকা পাঠাইতে হয়। কিন্তু নোভা ব্র্যান্ডের টিভিগুলি হচ্ছে বাংলাদেশের 64টা জেলার মধ্যে সার্ভিস সেন্টার আছে, একদম 5 বছরের গ্যারান্টি পাবেন, প্যানেল গ্যারান্টি পাবেন 5 বছর, আপনার বাংলাদেশের যে জেলায় আপনি থাকেন আপনার সার্ভিসটা ওই জেলা থেকে নিতে পারবেন, আমাদের ঢাকা পাঠাইতে হবে। 5 বছরের গ্যারান্টি থাকার কারণে বাংলাদেশের 64টি জেলায় রয়েছে তাদের সার্ভিস সেন্টার, অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনি সার্ভিসটা নিতে পারবেন, একদম 100% কোয়ালিটি ফুল সার্ভিস, 100% কোয়ালিটি ফুল সার্ভিস। এবং এই সার্ভিসের মানে কোনো হ্যারাসমেন্ট না, বিশেষ করে প্রবাসীদের জন্য এটা কিন্তু বিশাল একটা অপরচুনিটি, কারণ কম প্রাইসের মধ্যে, যেমন ধরুন 5 বছরের গ্যারান্টি কোনো টিভি একটা ব্র্যান্ডের কিনতে গেলে, যে টিভিটা আমি 30,000 টাকা সেল করবো, ওটার প্রাইস যে 70,000 টাকা তাদের কাছে, ঠিক আছে, কিন্তু গ্যারান্টি একই। সো আপনার একটা টিভি কিনলে 5 বছর আরামসে, মানে একদম চোখ বন্ধ করে আপনি চলে যেতে পারবেন। আচ্ছা, এরপর তারপরে ট্রিটন ব্র্যান্ডের মধ্যে 40 ইঞ্চির টিভিটা, এই টিভিটাও মডেলটা শেষ হয়ে গিয়েছিল, 40 ইঞ্চির মধ্যে 4K ভয়েস কন্ট্রোল টিভি,
এটা আপনার 2GB RAM 16GB ROM ভয়েস কন্ট্রোল দিবে এই টিভিটার প্রাইস নিচ্ছি আমরা অনলি 17900 টাকা 17900 টাকা 17900 টাকার মধ্যে এটাও আপনার কিন্তু 4K ইউটিউব 4K এটা 2022 এর মডেল 11 ভার্সন 2GB RAM 16GB ROM টিভি এই টিভিটার প্রাইস নিচ্ছি অনলি 17900 টাকা আচ্ছা আর এখন হচ্ছে ইউটিউবে গিফটের ছড়াছড়ি চলে তো আপনারা ইনশাআল্লাহ কি কি গিফট দেবেন এখন আসলে গিফট যারা দেয় আমিও একটা সময় গিফট দিয়েছি এখনো টুকটাক গিফট দিচ্ছি তবে গিফটটা আসলে গিফট দেওয়ার পরে যে আপনার গিফটটা যে খুব বেশি লাভবান কাস্টমার তা কিন্তু না কারণ আমরা তো প্রফিট করি বিজনেস করি গিফট দেই যাই করি টিভির প্রাইস যাই করি এক একজনের বিজনেস পলিসিটা এক এক রকম তারপরও আমরা চেষ্টা করছি সর্বোচ্চ যা যা গিফট দেওয়া যায় যেমন আপনার প্রত্যেকের টিভির সাথে ডিশ লাইনটা ফ্রি আছে আমরা অ্যাপস ইনস্টল করে দেবো আপনার বাসা ওয়াইফাই থাকলে সবগুলো টিভি চ্যানেল দেখতে পারবেন নেটফ্লিক্সটা ফ্রি আছে নেটফ্লিক্সের মজাটা আপনারা একদম ফ্রিলি দেখতে পারবেন তবে নেট স্পিডটা একটু ভালো থাকতে হবে তারপর বজ্রপাত থেকে টিভিটা সেভ করে একটা ডিভাইসের থান্ডার পোর্ট প্রত্যেক টিভিতে আমরা দিয়ে দিচ্ছি অলে লাগানোর জন্য টিভিটা যে অল স্ট্যান্ড সেটাও প্রত্যেক জায়গায় দিয়ে দিচ্ছি এবং কিছু কিছু মডেলের সাথে আমরা আকাশ ডিডিএসটাও ফ্রি দেওয়ার চেষ্টা আচ্ছা ভিউয়ার্স আপনারা কিন্তু 5 থেকে 7টা গিফট পেয়ে যাবেন মোটামুটি অনেকগুলো গিফট পাচ্ছেন তাহলে কিন্তু গিফট যারা যারা আছে গিফটের জন্য টিভি কিনেন তারাও চলে আসতে পারবেন আর যারা কিনা ভালো টিভি চাচ্ছেন কোয়ালিটিফুল টিভি চাচ্ছেন তারা তো অবশ্যই চলে আসতে পারেন উত্তরার এই তাদের আউটলেটটাতে তো ভাই এরপর কোন টিভিটা দেখবো তারপর আমরা একটু বড় সাইজের দিকে যাই সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে আপনার 43 ইঞ্চি টিভি ট্রিটন ব্র্যান্ডের এই টিভিটা আপনার এটাও 2GB RAM 16GB রোমের একটা টিভি ট্রিটন ব্র্যান্ডের এই টিভিটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 19500 টাকা আচ্ছা অনলি 19500 টাকার মধ্যে 43 ইঞ্চি টিভি পাচ্ছেন 19500 টাকার মধ্যে ট্রিটন ব্র্যান্ড আসলে ওদের নিয়ে আমি অনেক কথা বলছি অনেক ভিডিওতে বলছি যদিও দ্যাটস রহমান আপনার যে ভিউয়ার্সগুলি আছে তারা হয়তো আমার কথাগুলি শুনে নাই ট্রিটন ব্র্যান্ডটা বাংলাদেশের মধ্যে চাইনিজ ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে সার্ভিসের দিক দিয়ে এবং টিভির কোয়ালিটির দিক দিয়ে সবসময় বেটার কারণ আমি নিজের বাসায় সেটা ইউজ করি এবং সেটা ভালো সার্ভিসটা আমি নিজেও বুক করতেছি এবং যতগুলি টিভি সেল করি সার্ভিসের ক্ষেত্রে ট্রিটনের সে বিকল্প নাই ডেফিনেটলি এটার মধ্যে সবচেয়ে কম প্রাইসে যে টিভিটা আমাদের এখানে সেটা তো দেখাইলাম অনলি 19500 টাকার মধ্যে 43 ইঞ্চি ট্রিটন ব্র্যান্ডের টিভিটা পাবেন তারপরে 43-এর মধ্যে আরেকটু ভালো কনফিগারেশনের টিভি যারা র্যাম রোমটা একটু বেশি চান অথবা 4K রেজুলেশন চান মানে চাইনিজ টিভির নাম শুনলেই তো আসলে অনেকের মন খারাপ হয়ে যায় কিন্তু চাইনিজ টিভির মধ্যেও কিছু ভালো ভালো কোয়ালিটির টিভি তৈরি হয় বাংলাদেশে আসে তো এই 43-এর মধ্যে বেস্ট কোয়ালিটির দুই তিনটা টিভি আছে যেমন 43-এর মধ্যে 100% রিয়েল 4K যে টিভিটা আপনি যদি একদম রিয়েল 4K রেজুলেশনের মজাটা পেতে চান তাহলে DK5 এবং DK3 এই দুইটা মডেলের টিভি নিতে চান DK5 মডেলটা মানে হচ্ছে আপনার সাউন্ড বার থাকবে মেটাল বডি থাকবে ভয়েস কন্ট্রোল থাকবে 4K রেজুলেশন থাকবে আচ্ছা যারা কিনা হচ্ছে ভালো অর্থাৎ ডিজিটাল কোয়ালিটির সাউন্ড চান তারা কিন্তু সাউন্ড বার সহ এই টিভিটা দেখতে পারে রাইট এই টিভিটার প্রাইস নিচ্ছি আমরা অনলি 28000 টাকা মাত্র 28000 টাকা 2 বছরের গ্যারান্টি পাচ্ছেন এই টিভিতে এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর রেজুলেশন হবে একদম রিয়েল 4K একদম রিয়েল 4K 2160 রেজুলেশন হবে আর 43-এর মধ্যে ডাবল গ্লাসের যদি কেউ টিভি নিচ্ছেন DK3 মডেল যেটাকে বলে টু ইন অল ইন ওয়ান মানে সব কিছু ইনক্লুডেড একটা টিভিতে সেটা হচ্ছে DK3 মডেল এটার মধ্যে আপনার মেটাল বডি আছে সাউন্ড বার আছে 4K রেজুলেশন আছে ভয়েস কন্ট্রোল আছে সব কিছু ইনক্লুডেড একটা টিভি এই টিভিটার প্রাইস নিচ্ছি আমরা অনলি 29000 টাকা আচ্ছা 29000 টাকা 29000 টাকার মধ্যে 2GB RAM 16GB ROM 4K ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাসের টিভিটা পাচ্ছেন যাদের অ্যামাউন্টটা একটু মানে বেশি দিয়ে টিভি কেনার মতো ক্যাপাসিটি আছে তাদের জন্য আসলে এই দুইটা টিভি গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি রাইট ওকে তারপর আপনার JVCO ব্র্যান্ডের দুই একটা ট্রিটন ব্র্যান্ডের মোটর ও ট্রিটনের 65 ইঞ্চি টিভিটা আমরা দেখাতে পারি ট্রিটনের 65 ইঞ্চি টিভি এই টিভিটার প্রাইস হচ্ছে অনলি 53500 টাকা আচ্ছা 53000 টাকায় 65 ইঞ্চি টিভি রাইট 53500 টাকায় 65 ইঞ্চি টিভি এটাও আপনার 100% রিয়েল 4K টিভি 2GB RAM 16GB ROM এটা মানে আমার এ যাবৎকালে যতগুলি বড় টিভি বিক্রি হয়েছে তার মধ্যে ট্রিটন ব্র্যান্ডের 50 এবং 65 টিভি সেল হয়েছে বর্তমানে আরেকটা টিভি আমার সেল হওয়া শুরু হয়েছে সেটা হচ্ছে নোভা ব্র্যান্ডের কারণ ওটা গ্যারান্টির একটু বেশি তবে ট্রিটন ব্র্যান্ডের সার্ভিসও বেটার এই এই টিভিটা জাস্ট ভিউয়ার্স আপনি যদি যে কোনো শোরুম অর্থাৎ ব্র্যান্ডের শোরুমে কিনতে চান লাখ টাকার উপরে লাগবে প্রায় অর্ধেক দামে পাচ্ছেন আর সেম কোয়ালিটি থাকবে অনেক মানুষ কিন্তু এখন ব্র্যান্ড থেকে আসলে মুভ করতেছে কারণ হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের টিভিগুলির কোয়ালিটি একেবারে খারাপ না মোটামুটি ভালো আর প্রাইসটা যেহেতু রিজনেবল যে 5-7 বছর একটা টিভি চালাইতে পারলে
টিভিটা চেঞ্জ করে অন্য একটা টিভি নিয়ে নিল। মানে এখন আর আসলে সবাই আপডেট চায়, মানে পুরাতন কিছু আর ভালো লাগে না, সবাই শুধু আপডেট দর্শনটাই খোঁজে। এই জন্য কম টাকা দিয়ে টিভি কিনে 5-7 বছর চালিয়ে তারপরে চেঞ্জ করে অন্য একটা নিয়ে নিলেন, এটাই মনে হয় আমার কাছে বেটার। তারপরে আপনার জেভিকো ব্র্যান্ডের কিছু টিভি আছে, যেমন এই জেভিকোর আসলে সবগুলো মডেল এখানে ডিসপ্লে করতে পারি না আমি জায়গার অভাবে। তো এখানে দুইটা মডেল আপনার 39-এর মধ্যে, জেভিকোর সবচেয়ে ফেমাস যে দুইটা মডেল 39-এর মধ্যে, এটা হচ্ছে DK5 মডেল, DK3 মডেল। DK5টা প্রাইস দিচ্ছি আমরা 23,000 টাকা অনলি, আর DK3 মডেল যেটা মেটাল বডির মধ্যে ডাবল গ্লাস টিভিটা, এই টিভিটার প্রাইস নিচ্ছে আমরা অনলি 24,000 টাকা। আচ্ছা ভিউয়ার্স, এটা পড়বে হচ্ছে 24,000 টাকা, আর উপরেরটা পড়বে মাত্র 23,000 টাকা। এই দুইটাই কিন্তু 2 বছরের গ্যারান্টি, 10 বছর। এছাড়া তো জেভিকোর অন্যান্য টিভিগুলো আপনার কাছে অ্যাভেলেবল পাওয়া যাবে, সবগুলো যে এখানে এখানে দেখেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে, 65 আছে, জেভিকো 43 আছে, সব মডেলই অ্যাভেলেবল আছে, যেটা চাইবে সেটাই দেওয়া যাবে, সেটাই দেওয়া যাবে। তবে প্রাইসটা একটু আমাদের কাছ থেকে জেনে নেবেন, অথবা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছি আপনারা সবচেয়ে কম রেটের মধ্যে। আপনি অন্য 5টা দোকান দেখবেন, তারপর ভাইকে এসে বলবেন ভাই আমি এই প্রাইসে পাইছি, আমাকে আরেকটু কমে দেন। এখন এখন বিষয় হচ্ছে কি, টিভি তো আসলে আপনার বাড়ি বাংলাদেশে যে জায়গায় থাকুক, টিভি কিন্তু সব জায়গার মধ্যে আছে, কিন্তু টিভি আমার কাছ থেকে আসবেন কেন, আমার কাছে কেন আসবেন বা আমার কাছ থেকে কেন নেবেন, এটা দুইটা রিজন হতে পারে। একটা রিজন হচ্ছে আপনি প্রাইসটা আমার এখানে কম পাচ্ছেন, অথবা আরেকটা রিজন হচ্ছে আফটার সেল সার্ভিসটা ট্রাস্টেড কিনা, যেহেতু অনেক পুরনো শপ, মানে সার্ভিসের দিক দিয়ে বেস্ট, অথবা আমাদের পেজটা ফলো করতে পারেন, 5.5-6 বছর পুরাতন একটা পেজ, পেজটা ফলো করতে পারেন, পেজটা ফলো করে আপনারা দেখতে পারেন আসলে আমাদের রিভিউগুলি কীরকম, আমাদের কাস্টমার কনভিন্সিং সিস্টেমগুলি কীরকম, আমরা কাস্টমার কীভাবে হ্যান্ডেল করি, আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে আমাদের বিহেভিয়ারটা আসলে কীরকম, ঠিক আছে। এগুলি যখন আপনি দেখবেন তখন ডেফিনেটলি আমি বিশ্বাস করব যে আমাদেরকে আপনাদের পছন্দ হবে, আমার ট্রাস্টেড একটা শোরুম মনে হবে। তবে আমি 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 ইউটিউবে আসলে অনেকে আসলে বর্তমান সমাজে আসলে সবচেয়ে ভালো ভালো কারা জানেন, সবচেয়ে ভালো হচ্ছে যারা একটু হাসি মুখ দিয়ে কিছু মিথ্যা কথা বলতে পারে, তারাই প্রতিষ্ঠিত লোক। বাট আমি অ্যাকচুয়ালি জিনিসগুলো একদমই পছন্দ করি না, আমি আমি যেটা রিয়েল যেটা পারবো সেটাই করি, আর বাইরে এক্সট্রা কোনো কথাও বলি না, অতিরিক্ত কোনো দেখাচ্ছি হচ্ছে যে 5 বছরের গ্যারান্টি টিভি যেগুলি আছে। তো চাইনিজ ব্র্যান্ডের মধ্যে নোভা, নোভা হচ্ছে বাংলাদেশের মধ্যে 35 ইয়ার, 35 বছর যাবত বিজনেস করতেছে, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ একটা কোম্পানি, শুধু বাংলাদেশের মধ্যে লোকাল না, এটা সারা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আছে, এবং মোর দেন 32 সম্ভবত ওদেরকে ওদের আইটেমটা, অনেকগুলো আইটেম, নোভা ফ্রিজ, নোভা ব্লেন্ডার মেশিন, তারপরে মানে নোভার অনেক কিছু আছে, অনেক বছর যাবত কাজ করতেছে, এখন টিভি আনছে, টিভির কোয়ালিটিও ভালো হবে, গভর্নমেন্ট অথরাইজ ব্র্যান্ড, এটা গভর্নমেন্ট অথরাইজ ব্র্যান্ড, মানে হচ্ছে আপনার 64টি জেলার মধ্যে 64টা সার্ভিস সেন্টার থাকতে হবে, তা নাহলে কিন্তু গভর্নমেন্ট অথরাইজ আপনি হতে পারবেন না, সার্ভিস সেন্টার থাকতে হবে 64 জেলার মধ্যে আছে। ধরুন বিশেষ করে নোভা ব্র্যান্ডের টিভিগুলো আমি সাজেস্ট করবো যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য, কারণ হচ্ছে প্রবাসী ভাইদের কিন্তু ফ্যামিলিতে পুরুষ লোক খুব কম থাকে, মহিলা লোকের সংখ্যাই বেশি, কারণ ওরা যেহেতু বিদেশ থাকে সার্ভিসের ক্ষেত্রে একটা হ্যারাসমেন্ট হয়ে যায়। ধরুন 65-ইঞ্চ একটা টিভি চিটাগং পাঠাইলাম, নোভা ব্র্যান্ড ছাড়া অন্য যে কোনো একটা ব্র্যান্ডের টিভি পাঠাইলাম, 1-2 বছর পর প্রবলেম হলো, তখন টিভিটা পাঠানো আবার নিয়ে যাওয়া বাসায় ফিটিং করা, তাদের জন্য বিরাট একটা হ্যারাসমেন্ট। এই জন্য আমি বলবো যে আপনারা নোভা ব্র্যান্ডের টিভি নেন, আপনার নিজ জেলা থেকে প্রবলেম সলভ করেন, এবং গ্যারান্টি পাচ্ছেন, প্যানেল গ্যারান্টি পাচ্ছেন 5 বছর, 5 বছর প্যানেল গ্যারান্টি মানে কিন্তু বিশাল কিছু। ধরেন আপনি 65-ইঞ্চ একটা টিভি, প্যানেলের দাম মিনিমাম 35-38,000 টাকা, তো যেটা আমি 1 বছরের গ্যারান্টি যে টিভিটা আপনাকে আমি 55-55,000 টাকার মধ্যে দিব, ওই টিভিটা যদি আপনি 65,000 টাকা দিয়ে কিনেন, আপনার কিন্তু লস নাই, 1 বছরের জায়গায় 5 বছরের গ্যারান্টি পাচ্ছেন, মানে 5 বছরের মধ্যে কিছু হবে জাস্ট কোম্পানির কাছে নিয়ে যাবেন, একদম কোম্পানি চেঞ্জ করে দিবে, ঠিক আছে, যে কোনো সমস্যা টেনশন কোম্পানি একদম নগদে চেঞ্জ করে দিবে। এই জন্যই বলি যে বড় টিভি স্পেশালি যেগুলি, এগুলির জন্য মানুষ বেশি ওয়ারেন্টি গ্যারান্টি টিভিগুলি কেনার চেষ্টা করে। যেমন দেখেন আমি এই যাবৎকালে যতগুলি 65-ইঞ্চি টিভি বিক্রি করছি তার মধ্যে মাঝখানে আমি পাইছিলাম 20টা টিভি ব্ল্যাক কালার মেটাল বডির মধ্যে, তাছাড়া মেটাল বডির সব টিভি কিন্তু সিলভার, সব টিভি সিলভার, একমাত্র আমরা নোভা এখন আমরা দিচ্ছি 65-ইঞ্চির মধ্যে ব্ল্যাক কালারের টিভি। এই যে দেখেন টিভির রেজুলেশন, আপনার ক্যামেরা কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কালার দেখতে অনেক সুন্দর রেজুলেশন, এবং সাউন্ড বার আছে মেটালের মধ্যে ব্ল্যাক কালারের,
পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি টিভি, ঠিক আছে? পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি টিভি, ফ্রেমটা হবে মেটাল ফ্রেম, মেটাল মেটাল ডেফিনেটলি মেটাল। দেখছেন আউটলুকিংটা দেখছেন, মানে কি বলবো আর কি, অন্যরকম একটা সিচুয়েশন, একদম ন্যাচারাল সিনেমা হল হয়ে যাবে ডেফিনেটলি। এই টিভিটা প্রাইস দিচ্ছি আমরা অনলি 64,000 টাকা। আচ্ছা, 64,000 টাকা, 64,000 টাকার মধ্যে কিন্তু আপনি পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি টিভি, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। নোভা শোরুমে যাবে, এটার প্রাইস হচ্ছে 76,000 টাকা। আচ্ছা, শুধুমাত্র শুধুমাত্র আমার এখানে নতুন ডিলারশিপ নিয়েছি আমি, মোটামুটি কিছু টিভি তারা আমাকে দিচ্ছে একদম 30-40% লেস দিয়ে। আমার এই ভিডিওটা দেখার পরে কিন্তু নোভা ব্র্যান্ডের যারা শোরুমের মালিক যারা, তারা ডেফিনেটলি এটা কমপ্লেন করার একটা পসিবিলিটি আছে যে এত কম রেটে দিচ্ছ কেন। কিন্তু আমি 100 মতো টিভি আনছি এই অফার প্রাইসে, 100 মতো টিভি আনছি, এগুলি পরে কিন্তু আমার এটার প্রাইস 76,000 টাকা। আচ্ছা ভিউয়ার, যারা কিনা অফারে নিতে যাচ্ছেন, 30-40% ডিসকাউন্ট চলতেছে, জাস্ট দ্রুত চলে আসেন, চমৎকার এই টিভিগুলো কালেকশনে নিয়ে নেন। অনলি 5-7 দিন সময় থাকবে আমার, এর মধ্যে ইনশাল্লাহ সবগুলি সেল হয়ে যাবে। এই টিভিটার প্রাইস নিয়েছি আমরা 64,000 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসা হবে, আমার নিজস্ব ডেলিভারি ম্যান আপনার বাড়ি থেকে এই টিভি ফিটিং করে দিয়ে আসবে। শুধু আসা যাওয়ার বাস ভাড়াটা আপনি দিবেন, ম্যান পাওয়ার সাপ্লাইটা আমি দিব, ঠিক আছে? আর সার্ভিসের ক্ষেত্রে কোনো হ্যারাসমেন্ট নাই। আপনি যদি আপনি ধরেন আপনার বাড়ি চিটাগং বা কুমিল্লা বা নোয়াখালী, ওইখান থেকে আপনি টিভিটা কিনলেন, সার্ভিসের জন্য কিন্তু ওইখান থেকে নিতে পারবেন। টিভিটার প্রাইস পাবেন 76,000 টাকা, বাট আমার এখান থেকে নিলে অনলি 64,000 টাকার মধ্যে পাঁচ বছরের গ্যারান্টি, সার্ভিস পাচ্ছেন আপনি ঘরে বসে আপনার এলাকার মধ্যে। আচ্ছা, এরপর কোনটা দেখব? তো নোভা ব্র্যান্ডের মধ্যে 65-এর পরে আমি একটু 55-ইঞ্চি টিভিতে চলে যাই। এটাও ব্ল্যাক কালার, নোভা ব্র্যান্ডের কিন্তু সবগুলি টিভি ম্যাক্সিমাম টিভি ব্ল্যাক কালার, 100% রিয়েল 4K কিন্তু। আচ্ছা, আর ব্র্যান্ডেড টিভি, ব্র্যান্ডেড টিভি সবসময় মনে রাখতে হবে, ব্র্যান্ডেড টিভি কিন্তু আপনার 7-5 বা 19-20 করার, 19-20 করার কোনো সুযোগ নেই। যেটা 100% রিয়েল সেটাই তারা করবে, এর বাইরে ফ্যাক্ট কিছু পাবেন না। র্যাম রুম থেকে শুরু করে ভার্সন রেজুলেশন সব কিছু 100% রিয়েল পাবেন। এই টিভিটাও আপনার সাউন্ড বার সিস্টেম, এটার মধ্যেও সাউন্ড আছে, সাউন্ড বার আছে। 55-ইঞ্চি টিভি দিচ্ছি আমরা অনলি 52,000 টাকা, মাত্র 52,000 টাকা, 52,000 টাকার মধ্যে পাচ্ছেন পাঁচ বছরের গ্যারান্টি। আচ্ছা, 5 বছরের গ্যারান্টি পাবেন, আর 5-7টা গিফটও থাকবে, আর হচ্ছে বাংলাদেশের 64 জেলায় ভাইয়াদের নিজস্ব শোরুমের লোক গিয়ে একদম ফিটিং করে আপনার পরিবারকে কিন্তু বুঝিয়ে দিয়ে আসবে টিভিটা, রাইট? সেটাই। তারপর আপনার 50-ইঞ্চি টিভি আছে নোভা ব্র্যান্ডের, 50-ইঞ্চি টিভি নিচ্ছে আমরা অনলি 40,000 টাকা। আচ্ছা, এটার প্রাইস পড়বে মাত্র 40,000 টাকার মধ্যে পাঁচ বছরের গ্যারান্টি। এটা কিন্তু বর্ডারলেস, এটাও কিন্তু বর্ডারলেস সাউন্ড বার সহ। আচ্ছা, এটাও 4K রেজুলেশনের টিভি, অনেক সুন্দর আউটলুকিং টিভি। এই টিভিটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 40,000 টাকার মধ্যে 50-ইঞ্চি টিভি, 5 বছরের প্যানেল গ্যারান্টি। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার ভাই, 5 বছর একদম 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 একদম। বড় টিভি গুলি আমি সবসময় বলি ওয়ারেন্টি গ্যারান্টি যেটা বেশি সেটা নেবে, কারণ প্যানেলের গ্যারান্টি যদি আপনার বেশি না থাকে, আনফরচুনেটলি যদি প্যানেলটা চলে যায়, তাহলে কিন্তু আপনার টিভি কিনতে গিয়ে একটা অর্ধেকের মানে টিভির প্রাইস 60-70% প্যানেলের দাম, কারণ প্যানেল সার্কিট আর হচ্ছে খুলটা যেটা বডিটা, এই তিনটা জিনিস ছাড়া আসলে এলইডি টিভিতে কিছু থাকে না, প্যানেলটাই হচ্ছে মেন। তারপর নোভা ব্র্যান্ডের মধ্যে আপনার 39-ইঞ্চি টিভি আছে অনলি 26,500 টাকা, মাত্র 26,500, কিন্তু ডাবল গ্লাসের মধ্যে, যাদের বাসায় কিনা বাচ্চা রয়েছে, বাচ্চা রয়েছে, যারা ভয় রয়েছে তাদের জন্য, তাদের বাসার মধ্যে এই টিভিটার প্রাইস হচ্ছে অনলি 26,500 টাকা। এটাও কিন্তু 5 বছরের গ্যারান্টি পাচ্ছেন, প্যানেল গ্যারান্টি পাচ্ছেন 5 ইয়ার। ওকে, তারপর 32-ইঞ্চির মধ্যে, 32-ইঞ্চির মধ্যে নোভা ব্র্যান্ডের টিভি আছে, এটা এটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল ছাড়াটা, এটার প্রাইস হচ্ছে 17,500, আর ভয়েস কন্ট্রোল সহ যদি কেউ নেয় ওটার প্রাইস হচ্ছে সাউন্ড বার সহ সেম মডেলটা 32-ইঞ্চি, ওটা টানানো হয়নি আসলে, সেম মডেল যদি কেউ 32-ইঞ্চি টিভি নেয় নোভা ব্র্যান্ডের ভয়েস কন্ট্রোল সহ সাউন্ড বার সহ অনলি 18,500 টাকার মধ্যে আপনি 5 বছরের প্যানেল গ্যারান্টি পাচ্ছেন। ভাই ধরেন আপনি একটা প্ল্যান করছেন যে 13-14 বা 15,000 টাকার মধ্যে একটা টিভি কিনবো, এরকম টিভি চিন্তা করছেন, কিন্তু ওই টিভিগুলো আসলে 1 বছরের গ্যারান্টি, তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি আরও 2-3 হাজার টাকা ভরে 5 বছরের গ্যারান্টি টিভি নিব কি না। কারণ 5 বছরের গ্যারান্টি প্যানেল মানে হচ্ছে 5 বছর আপনাকে আগে তেল দিয়ে ঘুমানো, টেনশনের কিছু থাকে না, ঠিক আছে? এই জন্য ডেফিনেটলি আমি চেষ্টা করবো, বিশেষ করে ঢাকার বাইরে দূরে যারা থাকে তাদের জন্য ব্র্যান্ডেড টিভিগুলি পারফেক্ট। তারপরেও যদি অ্যামাউন্টটা অনেকের কাছে ম্যাটার হয়ে যায়, তখন TRITON ব্র্যান্ডেড টিভিগুলি ডেফিনেটলি একদম ফ্রিডমলি আমরা নিতে পারেন। টিভি তো আসলে অনেকগুলি দেখাইলাম, এখন টিভির লাস্টে আসলে একটা পরিচিতি পর্বটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার যারা নিপটন ইলেকট্রনিক্সের ভিউয়ার, যারা আমাদের নিপটন ইলেকট্রনিক্সের দীর্ঘদিন যাবৎ ফলো করে আসতেছেন,
যে আমি ব্যক্তিগতভাবে ফ্রিল্যান্সিং করি, আউটসোর্সিং বিজনেস করি, যার কারণে আমার শোরুমে আসলে খুব কম থাকা হয়। তো ফ্রাইডেতে আমি কন্টিনিউয়াসলি থাকি। তো শোরুমে আসলে আপনার ডিরেক্টলি সবসময় আমার ম্যানেজার মাহফুজ, 5.5 বছর আমার বিজনেসটা সে একাই মেনটেন করতেছে, তার সাথে নতুন যোগ হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাকিব, তাদেরকে দুজনকে আপনারা সবসময় শোরুমে আসলে পেয়ে যাবেন। আপনাদের যদি কোনো কমপ্লেন কখনও থাকে যে আপনার ম্যানেজাররা ঠিকমতো সার্ভিস দিচ্ছে না বা প্রোডাক্টের প্রাইজিংয়ের ব্যাপারে যে কোনো ব্যাপারে যদি কোনো কথা থাকে, প্রত্যেকটা জন টিভি কেনার সাথে সাথে আমার ফোন নম্বরটা নিয়ে যাবেন, ডেফিনেটলি আমার কাছে জানাবেন। এবং টিভি বিক্রি করার আগে নিপটুন ইলেকট্রনিক্স সবসময় সার্ভিসকে প্রাধান্য দেয়, সেই ডায়লগটা দিয়ে আমরা আসতেছি এবং সেই অনুযায়ী কাজ করতেছি। তো আপনি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিলেন, কিন্তু তারপর হচ্ছে আমি আবার আমার ভিউয়ার্সদেরকে দিতেছি, প্রাইসটা কি ফিক্সড নাকি? আমরা আসলে অলওয়েজ ফিক্সড প্রাইসেই সেল করি। তবে দ্যাটস রহমান ব্লগ যেহেতু আমার এখানে আজকে প্রথম আসছে, ওনার ভিউয়ারদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব কিছু না কিছু ছাড় দেওয়ার জন্য। আপনারা ফোন করে অবশ্যই ডেফিনেটলি আপনারা বলবেন কার ব্লগ দেখে ফোন দিয়েছেন। আচ্ছা, ওনার নাম যদি বল, কেউ বলে ওনার ব্লগের নাম বলে, আমরা ট্রাই করব আসলে কিছু না কিছু করার জন্য ডেফিনেটলি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চমৎকার এই টিভির কালেকশন গুলো কিন্তু দেখে নিলাম। অবশ্যই যারা কিনা আরো কমে কিনতে যাচ্ছেন, আমাদের চ্যানেলের নামটা অবশ্যই উল্লেখ করবেন, স্পেশাল কিছু ডিসকাউন্ট পাবেন। আর ভাইয়া যেটা বললো 64 জেলায় ডেলিভারি রয়েছে, 5-4টা গিফট রয়েছে, তাই যারা কিনা টিভি কিনতে যাচ্ছেন এদিক সেদিক না গিয়ে সরাসরি চলে আসতে পারেন। আর ভিডিও স্ক্রিনে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, তারপরে ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন আর আমরা বিদায় নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা উত্তরা হাউস বিল্ডিং এসআর টাওয়ার দ্বিতীয় তলায় 248 নম্বর দোকান, একদম মেন রোড থেকে একটা সিঁড়ি উঠছে, সিঁড়ি দিয়ে ডিরেক্টলি আমাদের দোকানটা দেখা যায়। আর বিদায় নেওয়ার আগে শেষ কিছু কথা বলে দিই, বিশেষ করে প্রবাসী ভাইদের, রেমিটেন্স যোদ্ধা যারা, তারা সারাদিন, আমি নিজেও একজন প্রবাসী ছিলাম, আমি একসময় সিঙ্গাপুরে ছিলাম। তো প্রবাসীদের কষ্টের উপার্জিত টাকা যখন বিফলে যায়, বা ধরেন একটা টিভি বা যে কোনো প্রোডাক্ট কিনলো আমাকে বিশ্বাস করে বা অন্য কাউকে বিশ্বাস করে, তখন যদি আফটার সেল সার্ভিসটা তারা ভালো না পায় অথবা প্রোডাক্টের কোয়ালিটি ভালো না পায়, ডেফিনেটলি এই কষ্টের টাকাটার জন্য তার অনেক খারাপ লাগবে। আমরাও যখন বিদেশে ছিলাম তখন সারাদিন পরিশ্রম করে যখন বাসায় যাইতাম, তখন প্রিয়জনদের জন্য, বাবা মা, সন্তান, স্ত্রী, ওদের জন্য আসলে কোনো কিছু কেনার জন্য আমরা ইউটিউবে ঢুকতাম বা ফেসবুকে ঢুকতাম, সার্চ দিতাম যে আসলে ধরুন একটা টিভি কিনবো যে কোন টিভিটা ভালো হয়। তো এরকম ব্লগের মাধ্যমে কিন্তু অনেক প্রবাসীরা এই টিভিগুলি দেখে এবং দেখে যাদের কথা ভালো লাগে, যাদের প্রোডাক্টটা ভালো লাগে, যাদের বিজনেস সিস্টেমটা ভালো লাগে, তাদেরকে রেফার করে ওরা বা তাদের সাথে কথা বলে। তো এরকম বহুত প্রবাসী আমাদেরকে ফোন দেয়, স্পেশালি আমাকে ফোন দেয়, ফোন দিলে ওরা একটা পরামর্শ চায় বা টিভি নিতে চায়। তো সেক্ষেত্রে প্রবাসীদের আমি 5.5 বছর যাবতই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি প্রবাসীদের, কারণ তার আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে রেখে দেশের বাইরে থাকে, মানসিক যে কষ্ট, টেনশন, শারীরিক কষ্ট সবগুলি তাদেরকে বুক করতে হয়। প্রবাসীদের জন্য একটা স্পেশাল অফার, স্পেশাল ডিসকাউন্ট আমার নিপটুন ইলেকট্রনিক্স থেকে সব সময় থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, অবশ্যই যারা কিনা প্রবাস থেকে দেখতেছেন ভাইকে অবশ্যই বলবেন যে আমি প্রবাস থেকে বলতেছি, স্পেশাল কিছু ছাড় থাকবে। আর এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও, যারা কিনা ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর টিভি কিনতে হলে অবশ্যই চ্যানেলের নাম উল্লেখ করলে স্পেশাল কিছু খাতির যত্ন থাকবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।